আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আজকে কিছু কথা। যারা জামাত ইসলাম করেন, জামাতের নেতা কর্মী ফ্যান ফলোয়ার যারা আছে, জামাতকে ভালোবাসে, তাদের উদ্দেশ্য না, কারণ তারা এই জিনিসটা কখনোই বিশ্বাস করে না, বা সেটা সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে শুনুক বা রমিন ফারহানের মুখ থেকে শুনুক, তারা কোনো তথ্যের ভিত্তিতে কথা বলেনি। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে অনেক অফার দেওয়া হয়েছিল, তাদেরকে বলা হয়েছিল আপনারা প্রাণ ভিক্ষা চান, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা ঘৃণা ভরে সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছিলেন এবং একের পর এক একের পর এক নেতাদেরকে ফাঁসির রশিদে ঝুলতে হয়েছে। সবাইকে কিন্তু একদিনে ফাঁসি দেওয়া হয়নি, এক একজনকে এক একজনকে আস্তে আস্তে ফাঁসি দেওয়া হয়েছে। তো যারা ফাঁসি দেওয়া দিচ্ছে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল, পিছনের লোকগুলো জানে না যে তাকেও ফাঁসি দিবে, এই ফাঁসি কার্যকর হবেই, জানে না, জানে, জানার পরেও তাদের যে আবদারগুলো সেটা তারা ঘৃণা ভরে খালি বলেছে যে আপনারা বলেন যে আমাদের ভুল হয়েছে, এই কথাটুকু বলেন আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, বা বিভিন্নভাবে তাদের সাথে আতায়াত করতে বলেছিল। কিন্তু জামাতের নেতাগুলো কি করেছিলেন, নাকি তাদের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন যে আতায়াত বা অন্যায়ের সাথে আপোষ করাটা জামাতের নীতির বিরোধী, প্রমাণ করেছিলেন না? এটা আপনারা কিন্তু জানেন, এদেশের সবাই মানুষ জানে, সব মানুষ জানে, দেশের আল্লামা সাঈদীকে এখনও কিন্তু বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। আপনি কি মনে করেন সে এতদিনকার যে খাটতেন তাদের কথা তিনি মেনে নিতেন? আল্লামা সাঈদীর মতন মানুষ তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি, করছেন না। তো এরকম অনেক রয়েছে জামাতের, এখনও জামাত ইসলাম কোনো দিন কখনও অন্যায়ের সাথে আপোষ করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। রাজনৈতিক ভুল সেটা ভিন্ন বিষয়, আপনি বলতে পারেন যে রাজনৈতিক ভুল করেছে, ভুল আর অপরাধ বা অন্যায়ের সাথে আপোষ করা জেনে শুনে এটা এক জিনিস নয়। অর্থাৎ সাংবাদিক ইলিয়াস জামাত ইসলাম সম্পর্কে আমি মনে করি আমার থেকে বেশি জানে, তিনি একজন জ্ঞানীগুণী মানুষ। কিন্তু একটা বিষয় সাংবাদিক ইলিয়াস, আমি বলেছি আগেও, তিনি কিন্তু প্রমাণ ভিত্তিক কথা বলেন, কিন্তু জামাত ইসলাম সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কোনো প্রমাণ দেননি, কোনো প্রমাণ দেননি। আমি ইলিয়াসকে, যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, কিন্তু তিনি একটা প্রমাণ দেননি, প্রমাণ না দিয়ে তিনি জামাত ইসলামেরকে নিয়ে এইভাবে কথা বলে তিনি তার নিজের ওয়েটটা তিনি কমিয়েছেন, মানুষ তাকে বিশ্বাস করতেন, ভালোবাসতেন, বা একটা আলাদা গ্রহণযোগ্যতা ছিল। আমি মনে করতাম যে সাংবাদিক ইলিয়াস মানে হচ্ছে গ্রহণযোগ্য কোনো তথ্য, তার নিজস্ব মন গড়া কোনো তথ্য নয়, কিন্তু আমরা ভিন্ন বিষয়টা দেখলাম আমরা। তো সুপ্রদর্শক, এ সম্পর্কে, এই কথাগুলো শুধু আমার নয়, এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন যখন জামাতের নেতাদেরকে এরকম প্রশ্ন করা হয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে, যে আপনার সরকারের সাথে আতায়াত করেছেন, তিনি খুবই রাগান্বিতভাবে একটি বক্তব্য দিয়েছেন, এর উত্তর দিয়েছেন, আমরা তার মুখ থেকে শুনে আসবো একটু। সরকারের সাথে আতাত করে একটা সমাবেশ করতে হবে কেন? এই প্রশ্ন যারা করেন আমার বোধ হয় তাদের মজ্জাগত ভাবে অভ্যাস সাথে আতাত করার, অথবা আতাতের ইতিহাসের ধারাবাহিকতায় বোধ হয় তারা জড়িত বা তারা সম্পৃক্ত। যারা প্রশ্ন করেন, যে বা তারা যে দল থেকে করেন, যে প্ল্যাটফর্ম থেকে করেন, সেটা সরকার দল হতে পারে, সেটা আজকে যারা কেউ কেউ আন্দোলনের মধ্যে আছেন তাদেরও কেউ কেউ আমাদের প্রতি সন্দেহ করেন, আমার তখন উল্টা সন্দেহ হয় যে এরকম আতাতের সাথে যাদের সম্পৃক্ততা আছে, বিভিন্ন সময়ে যারা এরকম আতাতে রাজনীতি করেছেন, শুধুমাত্র তারাই জামাতের প্রতি কথা বলতে পারেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী তো হচ্ছে সেই দল যেই দলের আমির গোটা পৃথিবীর 55 জন শ্রেষ্ঠ আলেমের একজন আলেম। জামাত ইসলামী সেই দল যেই দলের আমির হচ্ছেন দুটো মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্নীতি মুক্তভাবে দুর্নীতিপরায়ণ একটা সমাজের মধ্যে পরিচালনা করে চ্যালেঞ্জ করা আছে সংসদে, এখনো তার ডকুমেন্ট পাওয়া যায়। যে বলেছিলেন আমরা যদি 2 টাকার দুর্নীতি করে থাকে এই কথা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা এই দল শুধু ছেড়ে দেবো না, শুধু মন্ত্রণালয় ছেড়ে দেবো না, আমাদের এই দলের যে একদম সাধারণ সদস্য পদ আছে, সহযোগী যে পদ আছে, এটাও আমরা ছেড়ে দেব। এটা আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কোনো রাজনৈতিক দল, কোনো সাংবাদিক, কোনো বুদ্ধিজীবী, কোনো গবেষক বা গবেষণা পরিষদ, কেউ আজ পর্যন্ত দেশীয় আন্তর্জাতিক কোনো মহল এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমাদেরকে পরাজিত করতে পারে নাই। সেই দলের আমির, সেক্রেটারি, সহকারী সেক্রেটারি এবং নায়েব আমির সহ 5 জন নেতৃবৃন্দ সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, যেই দল হাসি মুখে ফাঁসির কাষ্ঠে গিয়ে দেশের জন্য, ইসলামের জন্য, এদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা আপোষের সরেওয়ার কাছেও যায় নাই, আতাতের সরেওয়ার কাছেও যারা পৌঁছার চিন্তাও করে নাই, বরং তাদেরকে এরকম প্রস্তাবের পর প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবে তারা অত্যন্ত দম্ভ করে, তারা খুব অহমিকার সাথে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, দেশের জন্য, দেশের মানুষের জন্য, জনগণের কল্যাণের জন্য। এই দেশ অন্য আরেকটা দেশ শোষণ করবে, অন্য একটা দেশের আধিপত্য এই দেশের উপরে চাপিয়ে দেওয়া হবে, আমাদের ফারাক্কা বাঁধ যখন প্রয়োজন হবে তখন খুলে দেওয়া হবে না,
আমাদের ফারাক্কাবাদ যখন বন্ধ রাখার দরকার হবে তখন খুলে দেবে, যখন খুলে দেওয়ার প্রয়োজন হবে বন্ধ করে রাখবে। আমাদের টিপাইমুখ বাঁধের আদৌ কোনো প্রয়োজন নাই, অথচ টিপাইমুখ বাঁধ বাদ দিয়ে আমাদের দেশটাকে মরুভূমি করে ফেলা হবে। এই প্রশ্নে যখন নেতৃবৃন্দ জনগণের অধিকার আদায়ের আন্দোলনে মাঠে নেমেছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে, সেই দল আঘাত করবে এটা এই দেশের জনগণ যখন শোনে, যে বা যারা বলেন শুধু হাসেনি না, তারা তাদেরকে ছিছি দেন, ছিছি দেন এই জন্য যে বাংলাদেশ জামাত ইসলামের অভিধানটা হচ্ছে এরকম যে এখানে আতাত বা আপোষ বলে কিছু নাই এখানে। কারণ এটা আমাদের নেতৃবৃন্দ টপ লিডার বাংলাদেশ জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির মঞ্চে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাই সহ ওনারা শাহাদাতের ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে বাংলাদেশের মানুষের কাছে এটা এস্টাবলিশ করেছে যে এই একমাত্র দল যারা আপোষ কিংবা আতাতের চিন্তাও তাদের মাথার মধ্যে রাখে না, বরং এরকম কোন বিষয় তাদের কাছে আসলে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, যারা মৃত্যুর দিকে ধাবিত হওয়াটাকে পছন্দ করেন এবং স্বাচ্ছন্দ্যে তারা সেদিকে হেঁটে যেতে পারেন, তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং এটা অবান্তর, অকল্পনীয় এবং কিছু পাগলের প্রলাপ যারা সবসময় বলতে পছন্দ করেন, মানুষের মধ্যে কিছুটা নিজেদের একটু আলোচনায় রাখতে পছন্দ করেন, শুধুমাত্র এই সকল লোকেরাই এই আলোচনাগুলো করেন, এর সাথে জামাতের ন্যূনতম কিংবা দ্রুততম কোনো সম্পর্ক নাই। একটা কথা কান খুলে শুনে রাখেন, বাংলাদেশ জামাত ইসলাম কখনো আতায়াতের রাজনীতি করে না বা করবে না, আপনারা দেখেন না, একটু ওয়েট করেন। কেন আপনারা মাজলুম একটি সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ালেন কি জন্য? আজকে আপনাদের গ্রহণযোগ্য মানুষ যারা আপনারা, তারা ধরেন মিথ্যা কথা কেন বললেন, আন্দাজ অনুমান দিয়ে কথা কেন বললেন, আপনারা তথ্যভিত্তিক কথা বলেন কেন? আন্দাজ এবং অনুমান দিয়ে কথা বলে আজকে জাতির ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করছেন। সাধারণ মানুষের উদ্দেশ্য আমি যেটা বলবো, যে দলের শীর্ষ পাঁচজন নেতাকে হত্যা করা হয়েছে কিন্তু তারা অন্যায়ের সাথে তবু আপোষ করেনি, আপনারা বলেন আপনাদের বিবেক দিয়ে সেই দল কি আপোষ করবে, অন্যায়ের সাথে আপোষ করে এদেশে রাজনীতি করবে, অন্যায়ের সাথে আপোষ করে ইসলামী দল চলতে পারে, ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? কোনোদিন সম্ভব নাই। আপনারা দেখতে থাকুন, আর যে বলুক না কেন, যে বলুক না কেন প্রমাণ সহকারে দেখতে হবে, এটা আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো মানুষের কাছে কিছু শোনো প্রমাণ সহকারে শুনতে বলেছেন, আপনি প্রমাণ দেন, প্রমাণ ছাড়া ধরনের মিথ্যা তথ্য তথ্য সন্ত্রাস এগুলো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সাংবাদিক ইলিয়াসের ওয়েট কমেছে কেন বললাম এ কথাটি, সেটি হচ্ছে সাংবাদিক ইলিয়াসকে আমি ব্যক্তিগতভাবে ভাবতাম যে তার তথ্যগুলো, তার যে ভিডিওগুলো, আমি মনে করি প্রত্যেকটি পুরোটা সঠিক তথ্য, তিনি তথ্য প্রমাণ দিয়ে কথা বলেন। পরিমণির ভিডিওগুলো আপনি দেখেন, কোন জায়গাতে ভিডিও এনে এনে সেগুলো নিয়ে তিনি প্রকাশ করেছেন, জাতির সামনে উপস্থাপনা করেছেন, আরও অন্যান্য বিষয় নিয়ে তিনি স্পষ্টভাবে জাতির সামনে তথ্য প্রমাণ দিয়ে দিয়ে কথা বলেছেন। নুসরাত হত্যা মামলা, বিভিন্ন হত্যা মামলা বা বিভিন্ন তথ্য দিয়ে দিয়ে তিনি কথা বলেন। অথচ জামাত ইসলাম যারা 14-15 বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, তারা নির্যাতিত নিপীড়িত, আমার প্রশ্ন হচ্ছে সেই দলের বিরুদ্ধে আপনি কথা বলছেন বা বোঝাতে যাচ্ছেন তারা আতায়াত করছে, এটা আপনি বোঝাতে যাচ্ছেন, কিন্তু আমার প্রশ্নটা হলো, আমি ছোটো মানুষ হিসেবে আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনি কোনো তথ্যভিত্তিক কথা না বলে, কোনো উইটনেস না দেখিয়ে আপনি কি করে আপনার নিজের মন গোড়া এত বড় একটা কথা আপনি পড়ে ফেললেন? এটা অত্যন্ত দুঃখজনক। যদিও আপনি বলেছেন যে হয়তো হতে পারে জামাতের, কিন্তু আপনার হতে পারে কথাটা এটা অনেক মানুষের ভিতরে, মনের ভিতরে একটি সন্দেহ তৈরি করে দিয়েছে। আপনি বলেছেন যে হতে পারে তার সাথে আতায়াত করেছে, তা আপনার এই কথাটা আপনার মতো মানুষের মুখ থেকে মানায় না, কারণ আপনি হলো তথ্যভিত্তিক, উইটনেস ভিত্তিক আপনি আলোচনা করেন, আপনার সেটাই উচিত ছিল কোনো তথ্য দিয়ে, কোনো প্রমাণ দিয়ে কথা বলার, কিন্তু তথ্য প্রমাণ তো নেই, আপনি কি করে বলবেন? অতএব আপনার এই মন গোড়া কথাটা জাতির সামনে জাতির পরে চাপিয়ে দেওয়াটা আমি মনে করি এই সময়ে উচিত হয়নি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামী কখনো অন্যায়ের সাথে আপোষ করে এদেশে কোনো কিছু করবে না, তাদের জীবন গেলেও তার প্রমাণ রয়েছে, জীবন দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের নেতা কর্মীরা তারা প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের সাথে কখনো আপোষ করে না। অতএব আপনার বুঝ আপনার কাছে।